Assalamualaikum viewers, हमें क्या अपना देखें चैनल हेल्प टॉम viewers चुले शिची, RF गिफ्ट शॉपिंग निरनु बॉय प्लस, तो इखने आज के देखिए दीपो, हमरा किचु ऑनलाइन एर टुकी टक्की जिनिश पोत्रो, जेगुल ऑनलाइन विभिन्न पेजे पावा जाए, अनकॉमन चाइना कलेक्शन गुलो, सामने इरागे ए धरने कलेक्शन गुलो देखिए ची, शे वीडियो टामा चैनले पे जावे, ठीक आछे, अब एवं आमार चैनलेर वीडियो देखे आसले ऑनलाइनेर प्रोडक्टगुलो कम पाबेन देखे आसले स्क्रीनशॉट निये आसले आमार चैनल रेफारेंस रेटा होच्छे ओनादेर दोकान नम्बरटा G15 स्टान मल्लिका शपिंग कमप्लेक्स ठीक आछे एरकम नेम प्लेटटा बाइरे देया थाकबे तो गाइस ये देखते पाच्छेन एमडी राजू ए नम्बरे आपनारा ई मुहूर्ते छवि पाठिये घरे बसे प्रोडक्ट अर्डर करबेन बांग्लादेशेर जे कोनो प्रान्त थेके ठीक आछे दोकानेर नम्बरटा होच्छे G15 স্টান মল্লিকা নিস্তলা লিকুইড ভরে আপু আচ্ছা লিকুইড ভরে এটা আপনি ডিশ ওয়াশ করার জন্য পার্পিস করবে 80 টাকা আচ্ছা পার্পিস করবে 80 টাকা ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে হ্যান্ড গ্লাভস ফার্নিচার মোস্তা এটা পড়বে 130 টাকা এটা হচ্ছে 130 টাকা ওকে জন্য কিচেনে টুকিটাকি জিনিস কিচেনে বা আলমিরাতে হ্যাঁ এই যে আলমিরাতে দেখেন ছোট ছোট পকেট যে কোনো কিছু ঢুকে রাখার জন্য প্রাইস কেমন এটা 250 টাকা ওকে আচ্ছা সাবানের কেস স্টাইল সে লেগে থাকবে তাই না 3 কেজি ওইট নিতে পারবে জি জি আচ্छा প্রাইস কত হচ্ছে এটা 120 টাকা 5 কেজি ওইট নিবে এই হুকগুলো প্রাইস হচ্ছে পার্পিস 20 টাকা পার্পিস 20 টাকা ওকে আচ্ছা এটা হচ্ছে রশি কাপড় ঝুলানোর হ্যাঁ আপনারা চাইলে যে ক্লিপ সিস্টেম আছে লাগাতে পারবেন ওয়ান টাইম আবার খুলে রেখে দিতে পারবেন প্রাইস হচ্ছে কত 120 টাকা 120 টাকা ওকে পুরো সেট আচ্ছা পার পিস 100 টাকা পুরো সেট হ্যাঁ সিলিকনের ঢাকনা দাম কমেছে না কয় পিস থাকে এক সেটে 6 পিস থাকে প্রাইস কত হচ্ছে 300 টাকা 300 টাকা তরমুজ কাঁঠালের দিন কিন্তু চলে আসছে এই ফলও দেখি যে অনলাইনে দেখা যায় ফলগুলো কিন্তু ঢেকে রাখি তাই না ঢেকে রাখতে পারে প্রাইস কত হচ্ছে এটা 300 টাকা 300 টাকা সেট তাই না জি এটা হলো আপনার ওই যে বেশি নেই হ্যাঁ এটা ময়লা আটকানো জন্য না আচ্ছা আচ্ছা 100 টাকা ওকে এটা বলবো আপনি থালা বাসন মাজার জন্য তাই না লিকুইড হ্যান্ড সোপ প্রাইস কত হচ্ছে এটা 230 টাকা 230 টাকা ওকে এটা পেঁয়াজ কাটার জন্য আচ্ছা পেঁয়াজ কাটার জন্য না আচ্ছা এটা বলবো আপনার 280 টাকা 280 টাকা ওকে আচ্ছা ব্রাশ বাট পেস্ট হোল্ডার দুইটাই থাকবে হ্যাঁ টাইলসে লেগে থাকবে প্রাইস কেমন এটা 250 টাকা 250 টাকা বিটার সেক বিটার দেখতে পাচ্ছেন এটা পড়বে আপনি 600 টাকা এটা হলো 360 ওয়াটে 360 ওয়াটে দাম হচ্ছে 600 টাকা ওকে সো গাইস এই যে দেখতে পাচ্ছেন চপার আছে এখানে চপারের প্রাইস কেমন হবে এটা পড়বে 200 টাকা 200 টাকা ধার থাকবে না আচ্ছা এখানে কেচি আছে সো বিভিন্ন প্রাইজের হবে বিভিন্ন ডিজাইনের প্রাইস কেমন হবে এটা বলবো আপনি 100 আচ্ছা এটা 100 হ্যাঁ এটা বলবো আপনি 230 টাকা 230 টাকা এসএস এটা অনেক মজবুত এটা আপনি আবার ইয়া কোগের গ্লাস মানে কোক খুলতে পারবে আচ্ছা এটা আছে 150 টাকা 150 টাকা আচ্ছা এটা এটা 220 টাকা 220 টাকা ওকে আচ্ছা এটা হচ্ছে চপার এটা হলো পাতলাটা আছে 100 টাকা আর ভারীটা আছে 200 টাকা এই যে বাইটা নিলে 350 টাকা আচ্ছা পাতলাটা 100 টাকা তারপরে যেটা মোটা সেটা হচ্ছে 200 টাকা তার চেয়ে বেশি মোটাটা হবে 350 টাকা আচ্ছা সো এখন দেখতে পাচ্ছি কাঠের আছে কিছু হ্যাঁ কাঠের পড়বে 150 টাকা 150 টাকা স্কেচ পড়বে না এইটা না স্কেচ পড়বে না স্কেচ পড়বে না আর এই যে একবার ভালোটা নিতে চাইলে একবার নিখুত ওটা পড়বে 350 টাকা 350 টাকা এটা হচ্ছে 150 টাকা হ্যাঁ ওকে টেবিল ম্যাট রোল ওভেনে ডিপ ফ্রিজে বিছিয়ে কেটে কেটে হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি মানে রাখতে পারবে আর কি রাখতে পারবে প্রাইস কেমন হচ্ছে 150 টাকা ওকে সো এটা হচ্ছে হট ব্যাগ আচ্ছা এটা এক বিটার না হ্যাঁ হ্যাঁ এটা চাপ দিয়ে রসুন আপনি যা করতে চান এই যে আচ্ছা আচ্ছা এটা পড়বে পার পিস 100 টাকা পার পিস 100 টাকা ওকে এটা এটা পড়বে 100 গ্রেটার হ্যাঁ গ্রেটার ওকে প্রাইস কত 150 টাকা ওকে ছোটটা পড়বে 120 ছোটটা পড়বে 120 টাকা ওকে 150 টাকা আচ্ছা ওইটা হচ্ছে 150 টাকা বক্সেরটা ওকে যেটা আমরা ভিডিও দিয়েছি বক্সের মতো করা টিফিন বক্সের মতো করা যেগুলো সো বিগ ভিউয়ার্স গরম কিন্তু চলে এসেছে হ্যান্ড জুসারের অনেক কদর বেড়ে যাবে এখন সো অল্প মূল্যে নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে কত 150 টাকায় এটা আপনি ঘুরে ঘুরে চুজ করতে পারবেন তারপরে দেখতে পাচ্ছি একটা লেবু চিপরানোর বা মালটা চিপরানোর জন্য প্রাইস হচ্ছে কত 100 টাকা 100 টাকা ওকে আচ্ছা এটা হচ্ছে রিচার্জেবল বা ইলেকট্রিক জুসার এটা পড়বে 600 টাকা 600 টাকা ওকে আচ্ছা স্টিলের পাতিল দিয়ে দি আচ্ছা দেন প্রাইস কেমন হবে মিল্ক প্যান দিনাও আচ্ছা এগুলো কি সব মিল্ক প্যান না আচ্ছা আচ্ছা যে দেখেন এই যে
ইজেক্ট আছে ইজেক্ট আছে এটা হলো স্টিলের পাতিলা স্টিলের পাতিলা বড় ছোট সাইজে প্রাইস কেমন হবে ইজেক্ট আছে ইজেক্ট আছে 100 টাকা এটা নিলে 100 টাকা এটা নিলে এটা একটু বড় এটা একটু ছোট না 100 করেই হবে রাখবেন ওকে আচ্ছা এটা সে এক বিটার ইন্ডিয়ান টা ওকে 150 টাকা ওকে আচ্ছা নন স্টিক এর ফ্রাই প্যান প্রাইস কত এটা 150 টাকা আচ্ছা মিল প্যান স্টিলের 150 টাকা আচ্ছা সো গাইস এগুলো কিন্তু স্টক সীমিত সিলভারের 120 টাকা এটা ভালো কোয়ালিটি আচ্ছা এটা হচ্ছে কড়াই সিলভারের নাকি রুটি 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 রুটির জন্য আচ্ছা রুটির জন্য 100 টাকা ওকে স্টিলের ক্লিপ 100 টাকা দাম আচ্ছা এটা দাম ম্যাট এটা বড় ছোট দুটো এটা কি ম্যাট এটা হলো যে টেবিল আপনারা টেবিলে গরম কিছু রাখার জন্য এই ম্যাট 50 টাকা করে পার্টিস 50 করে এটাও এটাও ওকে যেটা নিবেন স্টিলেরটাও স্টিলেরটাও 50 করে ওকে আচ্ছা কেকের এগুলো লক সিস্টেম তাই না জি জি এটা বলবো 150 টাকা 150 টাকা ওকে জি সাইজ নেন জি সাইজই নিবে 150 টাকা 150 টাকা বলি আচ্ছা ঠিক আছে এটাও বড় সাইজ এটা বড় সাইজ 100 টাকা 100 টাকা এটা এটা 100 টাকা হ্যাঁ বড় সবচেয়ে নরসেল হচ্ছে 100 টাকা ওকে সোজি দেখেন এটা হচ্ছে কেকের শেপ বিভিন্ন শেপের 100 টাকা করে এই ট্রে গুলো তাই না কেকের ডিজাইন আছে অনেক ডিজাইন আছে অনেক আচ্ছা ঠিক আছে পিস 100 টাকা ছোট বড় এটা পাঁচটা সাইজ আছে পার পিস 100 টাকা ছোট বড় আছে পাঁচটা সাইজ পাঁচটা সাইজ আচ্ছা যেটাই নেবেন 100 টাকা আচ্ছা হার্ড শেপ বড় ছোট যেটাই নেবেন 100 টাকা আচ্ছা এটা হচ্ছে এক বিটার ডিম ফাটানো এটা ডিম ফাটানো প্রাইস কত হচ্ছে পার পিস 100 টাকা 100 টাকা আচ্ছা পিজা ট্রে যেটাই নেবেন যেটা নেবেন ছোটটা পড়বে 150 টাকা মাঝারটা 150 টাকা তৃতীয় আবার তিন নম্বর পর্যন্ত আপনার 150 টাকা করে আচ্ছা এই তিনটা 150 টাকা করে হবে আর এটা হচ্ছে 200 টাকা 200 টাকা ওকে সো এগুলো হচ্ছে ট্রে ওকে দাও পড়ে দাও আপনি কত করে এগুলো এটা পড়বে আপনার 180 টাকা 180 টাকা বড় সাইজ হ্যাঁ আর এটা আরএফএল এর 240 টাকা আরএফএল এর 240 টাকা ওকে এই যে ছোটটা আছে 100 টাকা আচ্ছা এই যে ছোট হট হবে 100 টাকা ওকে ওকে সো ভিউয়ার্স আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ